সবুজ, তাহলে ফসল তো আমরা জানাচ্ছি আমাদের কৃষকরা এখানে বলতে আছেন গোলাপ কৃষ্ণ ভাণ্ডার মানিক অ্যান্ড আছে কৃষ্ণ ভাণ্ডার। আমি যে কথা জানা আমাদের নাই নয় এখানে বসে আছেন স্বনামতম প্রোপাইটার মানিক ভাই। মানিক ভাই, আমি চ্যানেল 99 থেকে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি সামাজিক প্রধান এবং ম্যাগাজিন এশিয়ান বার্তার মাধ্যমে এবং হচ্ছে যে দৈনিক আজকের আলোকিত সকাল বিশেষ প্রতিনিধি এবং জেলা প্রতিনিধি হিসাবে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। মানে ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই যে গোলাপ মিশ্রণ ভাণ্ডার, আপনার এই প্রতিষ্ঠানটা আপনি কত বছর হয়েছে? প্রায় 35 বছর। 35 বছর, মোর দ্যান লর্ড অফ টাইম। আপনাকে অশেষ ধন্যবাদ। একটা প্রতিষ্ঠান 1 বছর 2 বছর চালানোর পরে কিন্তু অনেকে হাত ছেড়ে যায়, কিন্তু আপনি 35 বছর অর্থাৎ 3 যুগ পার করে দিয়েছেন। এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছে মানিক ভাই জানতে চাচ্ছি যে গোলাপ কৃষ্ণা ভাণ্ডার এই নামকরণটা কীভাবে আপনি দিয়েছেন? বাবার নাম আর কি? ও, বাবার নামে লোক। বাবার নাম গোলাপ মিয়া, গোলাপ কৃষ্ণা ভাণ্ডার। বাবাকে আছেন এখনো? বাবা মারা গেছেন। মারা গেছেন। আমি শ্রদ্ধেয় চাচার ওনার বাবার রুয়ের মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনাকে জান্নাত বাখশ করুক। যে আজকে উনি একটা সেবামূলক প্রতিষ্ঠান করেছেন, ওনার বাবার নামে দিয়েছেন। তো আমি আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি মানিক ভাই। আল্লাহ ওনাকে জান্নাতের দয়া করুক। আমি আপনার কাছে জানতে চাচ্ছি গোলাপ কৃষ্ণা ভাণ্ডার আপনার এখানে কী কী ধরনের মিষ্টি তৈরি করা হচ্ছে? মিষ্টি হিসাবে রসমালাই, দই, লালদাম, কালাদাম, সমস্ত মিষ্টান্ন যে সমস্ত জিনিসগুলো আছে এখান থেকে আপনার মিষ্টি কোথা কোথায় যাচ্ছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে এই যে দীর্ঘদিন আপনি 35 বছর ধরে ব্যবসা করে যাচ্ছেন মানিক ভাই, আপনার বাবার নামের উপরে বিশেষটা, তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কাছে কেমন লাগছে? ভালোই, এখন তো করোনার জন্য সেখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি মানিক ভাই। মানিক ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসেন, বন বিভাগ থেকে কি আপনার এটা কি লাইসেন্স করা আছে? না, যারা ইম্পোর্ট করে বাড়ি থেকে, হ্যাঁ, এর কাছ থেকে আমরা চুরি করে নিয়ে আই, এরা তো সরকারের ব্যাংক দিয়ে দেয়। আর একটা আমি ফরেস্ট অফিসে টাকা করতে হলে আমি বন বিভাগ থেকে মালগুলি বাড়ি রূপপার নিই। আচ্ছা আচ্ছা, রূপপার নিই। যখন আপনি রূপপাটে যখন আপনি পেয়ে গেছেন, আপনারা যখন দূর দূরান্তে থেকে যখন গাছগুলি নিয়ে আসেন, তখন আপনার প্রশাসন বিভাগ থেকে কোনো চাপ আপনাদের আসে কিনা বা পুলিশি হয়রানি হন কিনা? অনেক সময় পুলিশরা, অনেক সময় পুলিশরা আপনার কি কোনো হয়রানি করা মনে করেন যে দুই জপরে আপনার গাছ আসতে লাগে? পুলিশ হয়রানি নিলে আমরা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন তো করোনা ভাইরাস, করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য আপনি নিজেও মাস্ক পরে আসছেন, এখানে যারা ভিতরে আসতেছে, আমরা COVID-19 প্রথম মোকাবেলা করার জন্য বর্তমান সরকার কিন্তু বহু কষ্টে মনে করেন প্রথম ঢেউটাকে টেকা দিয়েছে এবং দ্বিতীয় ঢেউটা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু মানুষ মারা গিয়েছে। তো সেই ক্ষেত্রে COVID-19 মোকাবেলা করার জন্য যারা ভিতরে আসতেছে, ক্রেতা বিক্রেতা যারা আসছে, তাদেরকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখার জন্য কী কী ব্যবস্থা করেছে? হাত জিনিস আছে, এবার যদি আপনি মাস্ক ব্যবহার করেন। আচ্ছা, এবারে কাস্টমার ভয় এলা আমরা খাওয়াই না। আচ্ছা, ঠিক আছে, কাস্টমার ভয় এলা, কারণ আমার মনে করেন যদি কাস্টমার একটা ভয় লেগেছে, আচ্ছা যাই হোক, আমি আপনাকে সে থেকে সতর্ক থাকার জন্য বলবো যে মানিক ভাই স্বচ্ছভাবে যে কথাটা বলছে যে বর্তমান সরকার যেই রেওয়াজ রেখেছে যে নো মাস্ক, নো সার্ভিস, নো এন্ট্রি এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলে উনি কাজ করে যাচ্ছে এবং করোনা বিঘিনি থেকে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটেশন ব্যবহার করে যাচ্ছে। চলুন আমরা করোনাকে ভয় না করে করোনাকে জয় করি। এবং আলোকিত ব্যবসায়ী যিনি দীর্ঘদিন 35 বছর যাওয়ার ব্যবসা করে যাচ্ছেন মানিক ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। চ্যানেল 99 থেকে আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেন আলোকিত বিজনেসম্যান হিসেবে মানিক ভাই সাক্ষাৎকারটি এবং জাতীয় প্রতিষ্ঠান দৈনিক আজকের আলোকিত সকালের সঙ্গে থাকুন, শেয়ার করেন, কমেন্ট করেন, আলোকিত মানুষের প্রতি যদি মিলে বাস্তবে রূপদান করুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে।